কল আসছে। আচ্ছা আচ্ছা, কলটা ধরে নাও, কলটা ধরে কথা বলো, একটু পরে কথা বলছি। হ্যাঁ ঠিক আছে, কথা বলে নাও, অসুবিধা নেই, কথা বলে নাও। তুই কোথায় চলে গেছিলি? তুই বন্ধ করে দিয়েছিলি, বন্ধ করে এমনি চলে গেছিস, খুলেও রাখিসনি যে লাইভটা খোলা থাকুক, অন থাকুক। প্রবলেম সলভ, বাবা কিসের প্রবলেম? আমার হচ্ছ আমার ছেলে মেয়ের মতো, তোমরা হচ্ছ আমার ছেলে মেয়ের মতো। হ্যাঁ দূর আছি, অন আছি। আচ্ছা ঠিক আছে বল, আমি আছি অন। আচ্ছা ঠিক আছে কাকিমা, ঘুমিয়ে পড়ো, অন রেখে ঘুমিয়ে পড়ো। আজকে যে বললাম, কি বললি আজকে, কি বললি বল। আমার রিয়েলি বিয়ে হয়নি। আজকে তুই এখন এই কথাটা বলছিস কেন? রয়েল দাদা কৃষ্ণা দিদি আসুক, তারপরে বলবি, ঠিক আছে? রয়েল দাদা আসুক, তারপরে বলবি। দাঁড়া আমি চার্জারটা নিয়ে আসি, চার্জ দেবো ফোনে। ইনস্টাতে বলেছি আমার রিয়েল বিয়ে হয়নি। ও আচ্ছা আচ্ছা, তুই আবার তুই পরে বলবি, ঠিক আছে? এখন বলিস না, পরে বলবি। রয়েল দাদা আসুক, ঠিক আছে? রয়েল দাদা এলে বলবি। কাকিমা খেয়েছো? হাই বিষ্ণু, এসেছো বলো, কেমন আছো বিষ্ণু? ওরা জানে। আচ্ছা ঠিক আছে, আমিও জানি, ঠিক আছে? তাহলে বারবার পিউ পিউ বলার কি মানে? যেহেতু জানে, তোকেও রাঁচিতে নিয়ে যেতে হবে তাহলে, দেখতে পাচ্ছি তোকে আগে নিয়ে যেতে হবে অমিতদাস থেকে। হিন্দি, আমি হিন্দিটা জানি না গো, আমি হিন্দি পড়তে পারবো, হিন্দি তামিল আমি হিন্দি হচ্ছে পড়তে পারবো, বুঝতে পারবো, কিন্তু বলতে পারবো না, ঠিক আছে? তামিল তো একদমই না, ওরে বাবা মাথার উপর দিয়ে যাই। রানু মণ্ডল হিন্দি, হ্যাঁ আমি হচ্ছে রানু মণ্ডলের হিন্দি, ঠিকই বলেছিস, আমি হচ্ছে বুঝতে পারি কিন্তু বলতে পারি না। দিদি হিন্দি বল, আমি সত্যি হিন্দি বলতে পারি না বলছি, দিদি হিন্দি বল, আমি বলছি হিন্দি বলতে পারি না। বিষ্ণু আমার লাইফটা একটা লাইক করে দিও। হ্যাঁ হাসছিস, হেসে যা। ওই ওখানে টপে কতজন দেখাচ্ছে রে নীল? তোকে হিন্দি শিখাবো। আচ্ছা শিখিয়ে দিস তো আমাকে, হিন্দি শিখিয়ে দিস, ঠিক আছে? হাস, হেসে যা, আর কি বলবো, যেদিন শিখবো। পাঁচজন, হ্যাঁ হ্যাঁ আমার এখানেও পাঁচজন দেখাচ্ছে। মাঝে মাঝে তো জিরো হয়ে যাচ্ছে। এখন টপ ফোর, হ্যাঁ এখন ফোর আছে, এই জন্যে কে একজন বেরিয়েছে বোধ হয়, ফোনটা চার্জ দিতে হবে। চুপ, সব বলে যাচ্ছিস, চুপ কর, চুপ কর, তুই আর হিন্দি বলিস না, চুপ কর, পাট কারো জি।